ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট সতেজ রেসিপি। সঙ্গে রয়েছি আমি জাহারা মিতু। সারাদিন রোজা রাখার পর একটু ঠান্ডা খেলে কিন্তু তৃপ্তি হয়ে যায়, আর তেমন একটি তৃপ্তিকর সতেজ রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের জন্য আমি তৈরি করে দেখাবো আইসক্রিম ফ্রুটস লেয়ার। আজকে সতেজ রেসিপি আইসক্রিম ফ্রুটস লেয়ার তৈরি করতে আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমি অলরেডি রেডি করে রেখেছি, এবং সেই উপকরণগুলো রেখেছি আমি আমার সবচাইতে পছন্দের স্মার্ট, আমাদের যে ওয়ালটনের রেফ্রিজারেটর রয়েছে সেই রেফ্রিজারেটরে। একটা সময় নন ব্র্যান্ডেড ফ্রিজ ইউজ করার ফলে আমার কিন্তু বেশ কষ্ট হতো, কারণ আমার যে উপকরণ থাকতো সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যেত, কিন্তু আমাদের ওয়ালটনে সেই ঝামেলা আমাকে আর পোহাতে হচ্ছে না। এর প্রধান কারণটি হলো ডাইনামিক মাল্টি এয়ার ফ্লো, যা পুরো ফ্রিজকে সমানভাবে কুলিং রাখে এবং খাবার থাকে সতেজ এবং অনেক দিন পর্যন্ত একদমই ঠিকঠাক। তো চলুন দর্শক, তৈরি করে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটি। এইটা ভুলেই তো গেলাম, আমাদের প্রধান উপকরণটি ঠিকই ধরেছেন, আইসক্রিম। ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটর রয়েছে সুপার কুলিং মোড, যার জন্য খাবার হয় অনেক তাড়াতাড়ি ঠান্ডা। তো চলুন দর্শক, এবার আমি একদমই রেডি আপনাদের জন্য রেসিপিটি তৈরি করার জন্য। শুরুতে আমি দিয়ে দিব এখানে কিউব করে কাটা রয়েছে 1 কাপ পরিমাণ ভ্যানিলা কেক, এবং আপনারা কিন্তু চাইলে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু এটি অ্যাভেলেবেল ছিল আমি এটি ব্যবহার করলাম। এর উপরে আমি দিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় আইসক্রিম। এর উপর এখন আমি দিয়ে দেব আমাদের এখানে কাটা যে ফলগুলো রয়েছে, কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি আমি। প্রথমে দিলাম কালো আঙুর স্লাইস করে নেয়া, 1/2 কাপের মতো আমি ইউজ করছি। এরপর দিয়ে দিচ্ছি আমি সবুজ রঙের আঙুর, এটাও স্লাইস করে নিয়েছি আমি, খেতে যাতে খুব বেশি ইজি হয় এটাও 1/2 কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি অ্যাপেল। খাবারটি কিন্তু বেশ সতেজ, কারণ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস ইউজ করছি এবং এটি খুব স্বাস্থ্যসম্মত, কারণ কোনো ধরনের তেল ইউজ করছি না আমরা, এবং সেই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে, বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চারা রোজা রাখছেন তারা কিন্তু এটি পেলে তার পরের দিন আবার রোজা রাখতে চাইবে শুধুমাত্র এই রেসিপির লোভে। দর্শক দেখছেন খুব সহজেই কিন্তু খুব কালারফুল একটি রেসিপি আমি তৈরি করছি, প্রচণ্ড কালার, অনেক ধরনের কালার, এবং সেই সাথে সিজনাল ফ্রুটসগুলো আপনারা অ্যাড করতে পারেন, যার যে ধরনের ফ্রুটস পছন্দ সে ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি বলেছিলাম মাল্টি লেয়ার্ড ফ্রুটস রেসিপি, বাট আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি কালার্ড হয়ে গেল, যেন সবগুলো কালার একসাথে একই প্লেটারের মধ্যে। এবার আমাদের গার্নিশিং এর পালা, এবং সেটার জন্য আমি অবশ্যই উপরে দিয়ে দিব কিছু আনার, বেশ পুষ্টিদায়ক এবং সেই সাথে কালারফুল মনে হয়। আনার হচ্ছে এমন একটি ফল যেটা দেখা যাচ্ছে যে আমরা যে কোনো কিছুর সাথে কিন্তু গার্নিশিং হিসেবে ইউজ করতে পারি, দেখতে বেশ সুন্দর লাগে, কালারফুল লাগে, সেই সাথে স্বাস্থ্যসম্মত। ব্যবহার করছি চেরি, এবং যারা খুব বেশি হানি খেতে পছন্দ করেন অর্থাৎ মধু, উপরে জাস্ট অল্প একটু মধুর লেয়ার দিয়ে দিতে পারেন।
সেই সাথে চেরি যেহেতু আছে, একটু পাতা না দিলে হয়, দুষ্টুমি করছি, বাট সতেজ রেসিপি যেহেতু আমরা চেষ্টা করেছি একেবারে সতেজ, যত ধরনের উপকরণ আছে সবগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার। তো তৈরি হয়ে গেল আমাদের ঝটপট আইসক্রিম ফ্রুট সেয়ার। ভিউয়ার্স দেখে নিলেন কতটা দ্রুততম সময়ে তৈরি করে ফেললাম আমাদের আজকের সতেজ রেসিপিটি। এই রেসিপি তৈরি করতে কী কী উপকরণ লেগেছিল তা দেখে নেব আরও একবার। ভ্যানিলা আইসক্রিম প্রয়োজন মতো, স্ট্রবেরি আইসক্রিম প্রয়োজন মতো, সিজনাল ফ্রুটস 2 কাপ, ভ্যানিলা কেক কিউব করে কাটা 1 কাপ, হানি 3 টেবিল চামচ, সাজানোর জন্য চেরি, আনার দানা, পুদিনা পাতা। ভিউয়ার্স আজকে বিদায় নিতে হচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স সতেজ রেসিপি থেকে। পরবর্তী এপিসোডে আমি জাহারা মিতু আবারও হাজির হয়ে যাব নতুন কোনো সতেজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।